নমস্কার বন্ধুরা, আমি রিমি, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বাহারি বেগুন। এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। ভাত রুটি পরোটার সাথে এই বাহারি বেগুন খেতে খুবই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি। আমি বড় দেখে বেগুন নিয়েছি, বেগুনটাকে ধুয়ে রেখে দিয়েছি। এবার বেগুনগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার বেগুনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। সবার প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজতে তেলটা একটু বেশি লাগবে। হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হলে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো বেগুনগুলো আমি তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে আমি বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে আমি অন্য বেগুনের টুকরোগুলোকে তেলে ছেড়ে লাল করে ভেজে নেব। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে কিছুটা তেল আছে, আমি 1 টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা সাদা জিরে। লো ফ্লেমে আমি কিছু সময় জিরেটাকে ভেজে নেব। জিরেটা দিয়ে আমি 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। আর মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 3 মিনিট হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। এখানে আমি 3টে রসুনকে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করা আদা। আদা রসুনটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর লো ফ্লেমে পেঁয়াজের সঙ্গে আমি 1 মিনিট ভেজে নেব। আদা রসুনটা দিয়ে 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো লঙ্কাটা কম বা বেশি করে দেবেন। লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট আমি পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটাকে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 7 মতো লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে রান্নার কালারটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সমস্ত মশলা, চিনি, লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার লো ফ্লেমে ঢাকা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মশলাটাকে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট আমি লো ফ্লেমে কষিয়ে নেব। মশলাটাকে 2 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দইটা দিলে দইটা কেটে যেতে পারে। দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। বাটিতে একটু দই লেগেছিল, আমি অল্প একটু জল দিয়ে গুলে এটা দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে 1 মিনিট আমি দইটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দইটা দিয়ে 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুনের টুকরোগুলো দিয়ে হালকা হাতে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে বেগুন ভেঙে যেতে পারে। এই রান্নাতে আমি একদমই জলের ব্যবহার করব না,
টমেটো বেগুন আর পেঁয়াজ থেকে যে জল বেরোবে তাতেই বেগুন নরম হয়ে যাবে। বেগুনের টুকরোগুলোকে হালকা হাতে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা বন্ধ করে 4 থেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনটা একদম সেদ্ধ হয়ে গেছে। আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল বাহারি বেগুন। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। ভাত রুটি পরোটার সাথে এই বাহারি বেগুন খেতে অসাধারণ লাগে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।